মায়াপুর ইস্কন মন্দিরে তো আমরা অনেকবারই গেছি, কিন্তু ঠিক মায়াপুরের মতোই শিলিগুড়িতে রয়েছে আরেকটি ইস্কন। আমি মায়াপুর ইস্কনে শেষবার গিয়েছিলাম 2021 সালে 25শে ডিসেম্বর। আমার মায়াপুর ভ্রমণের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার মায়াপুর ভ্রমণের সেই পর্বগুলি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। গত শনিবার আমি শিলিগুড়িতে গিয়েছিলাম, সেখানে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে ছিলাম। সে আত্মীয়ের বাড়ি থেকে ইস্কন মন্দিরটি খুবই কাছে, তাই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে ইস্কন মন্দিরে ঘোরার উদ্দেশ্যে। এটি হলো ইস্কন মন্দিরে প্রবেশের দ্বিতীয় দ্বার, মুখ্যদ্বারটি তার ঠিক পাশে। মুখ্যদ্বারটি বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় খোলা হয়। দ্বার দিয়ে প্রবেশ করার পর এই শু স্ট্যান্ডে জুতো খুলে রাখতে হয় এবং তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। শু স্ট্যান্ডে জুতো রাখার জন্য 10 টাকার কুপন কাটতে হয়। আয়তনে মায়াপুর ইস্কনের থেকে ছোট হলেও সৌন্দর্যের দিক থেকে কিন্তু কোনো অংশেই কম বলা যায় না। মূল মন্দিরে প্রবেশ করার ঠিক ডান দিকে ট্যাপ কলের সিস্টেম রয়েছে। এই ট্যাপ কলে পা ধুয়ে তারপরেই ভক্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করে। মূল মন্দিরের সিঁড়ি বরাবর দুখানা ছোট্ট ছোট্ট কুঠির নির্মাণ করা হয়েছে এবং এই কুঠিরে শ্রীকৃষ্ণের পাদুকা চিহ্ন সংরক্ষিত করে রাখা হয়েছে। আমরা ঠিক সন্ধ্যার সময় গিয়েছিলাম, কারণ সন্ধ্যা আরতি হলো এখানকার মূল আকর্ষণ। মন্দিরের ভেতরে পরিক্রমা করার সময় দেখতে পেলাম দেওয়ালে দেওয়ালে খোদাই করা আছে শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেবের বিভিন্ন লীলার চিত্রনাট্য। মূল মন্দিরে প্রবেশ করার একেবারে সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম যেটা চোখে পড়বে সেটি হল শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জীবন্ত মূর্তি। মন্দিরের ভেতরটা পরিদর্শন করার পর আমরা একটু বাইরের চারপাশটা ঘুরে দেখলাম। মন্দিরের সামনেই একটি পুষ্করণী রয়েছে এবং পুষ্করণীর ঠিক মাঝখানে রয়েছে একটি অশ্বরথ। এই রথটিতে বসে ফটো তোলা যায়, পার ফটো 50 টাকা করে নেয়। এটি হলো জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেব এর মধ্যে বাস করেন। জগন্নাথ মন্দির পরিদর্শন করার পর আমরা এগিয়ে গেলাম হনুমান মন্দিরের দিকে।
শিব মন্দিরের ঠিক সামনে বিরাজ করছে নন্দী মহারাজ। নন্দী মহারাজকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখানে ভক্তদের থাকার জন্য রয়েছে একটি ভবন, ভবনটির নাম সদাশিব ভবন। ভবনটিতে থাকতে হলে আগে থেকে বুকিং করতে হয়। বুকিংয়ের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করতে পারবেন। এই মন্দিরে রয়েছে শ্রীকৃষ্ণদেবের মূর্তি, শ্রীকৃষ্ণদেবের কংসবধের মূর্তি। এটি হলো হোমকুণ্ডু। বিভিন্ন সময় যখন পূজা অর্চনা হয় তখন এই হোমকুণ্ডেতেই যজ্ঞ করা হয়। মন্দিরের ঠিক পাশেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। মূল মন্দিরকে কেন্দ্র করে মন্দিরের পাশে যেসব হস্তশিল্পের দোকান আছে সেগুলো কিন্তু অসাধারণ। খুব সুন্দর সুন্দর জিনিস আছে সেখানে, আপনারা চাইলে সেখান থেকে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আরও ভালো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। ইস্কন মন্দির থেকে বেরিয়ে আমাদের সবারই খুব খিদা পেয়ে গিয়েছিল, তাই মন্দিরের ঠিক পাশেই সিঙ্গাড়া এবং কচুরির দোকান থেকে আমরা পেট ভরে সিঙ্গাড়া এবং কচুরি খেলাম। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।